শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা আজকের ভিডিওটিতে অ্যাটমির কমপ্লিট ও সবচেয়ে বেশি প্রভাবশালী স্কিন কেয়ার সিস্টেম দ্য প্রেমের ব্যবহার সম্পর্কে আলোচনা করব। অ্যাটমি স্কিন কেয়ার সিস্টেম দ্য প্রেম পাঁচটি প্রোডাক্ট নিয়ে তৈরি। প্রথমে অ্যাটমি দ্য প্রেম টোনার, দ্বিতীয় হলো অ্যাটমি দ্য প্রেম আই ক্রিম, তৃতীয় হলো অ্যাটমি দ্য প্রেম এসেন্স, চতুর্থ হলো অ্যাটমি দ্য প্রেম লোশন এবং সবশেষে অ্যাটমি দ্য প্রেম নিউট্রিশন ক্রিম ব্যবহার করব। প্রথমে টোনারটা দেখুন, আমরা তিনবার প্রেশার দিয়ে যতটুকু বেরিয়েছে হাতে নিয়ে পুরো হালকাভাবে মুখে লাগিয়ে নিচ্ছি। মুখে পুরোটা লাগানোর পরে হালকাভাবেই ম্যাসেজ করে নেব। অ্যাটমি স্কিন কেয়ার সিস্টেম দ্য প্রেম সেটটা হাই পিউরিফিক্যাল টেকনোলজি, ফ্রেশ হার্ব এক্সট্রাকশন বায়োটেকনোলজি, ফার্মেন্টেশন টেকনোলজি, মাল্টিপল ক্যাপসুলেশন ডেলিভারি টেকনোলজি দ্বারা তৈরি। এই প্রোডাক্টটি জার্মান ডার্মাটিস্ট দ্বারা 5-star রেটিং পেয়েছে এবং এই প্রোডাক্টটি গত 10 বছর ধরে মানুষের স্কিন কেয়ারের মেকওভার করার জন্য অনেক প্রভাবশালীভাবে কাজ করে চলেছে। এই প্রোডাক্টগুলি যেগুলি আছে 5টা, এগুলি কীভাবে ব্যবহার করতে হয় তা আমরা একটার পর একটা স্টেপ বাই স্টেপ ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি। আপনারা এই ভিডিওটা একবার ফলো করলেই কীভাবে অ্যাটমি স্কিন কেয়ার সিস্টেম দ্য প্রেম ব্যবহার করবেন পুরোপুরি আয়ত্ত করে নিতে পারবেন। প্রথমে আমরা টোনারটা হালকাভাবে মুখে লাগিয়ে ম্যাসেজ করে নিয়ে নিচ্ছি। এরপরে দ্বিতীয় হলো আই ক্রিমটা। এবার আমরা আই ক্রিমটা নিয়েছি, দেখুন আই ক্রিমটা এবার একটু করে নিয়ে, বেশি নিতে হয় না, প্রত্যেকটা প্রোডাক্টেই হালকা করে অল্প করে নেবেন। নিয়ে আই ক্রিমটা চোখের উপরে এবং নিচে, চোখটা বদ্ধ করে যাতে চোখের ভিতরে না লাগে, লক্ষ্য রাখবেন চোখের উপরে এবং নিচের দিকে হালকাভাবে লাগিয়ে ম্যাসেজ করে নেবেন হালকাভাবে। আই ক্রিমটা ব্যবহারের পর আপনারা থার্ড যেটা ব্যবহার করবেন তা হলো অ্যাটমি দ্য প্রেম এসেন্স। এসেন্সটা কীভাবে ব্যবহার করতে হয় আই ক্রিমের পরে আপনারা দেখতে পাবেন। এবার দেখুন আমরা এসেন্সটা নিয়েছি যেটা থার্ড স্টেপ হিসেবে ব্যবহার করব। এসেন্সটাও সেমভাবে হাতের উল্টো দেবো আমি, কারণ পুরো হাতে যদি নেই তাহলে অনেকটা ক্রিম হাতে অ্যাবজর্ব করে নেবে, তার জন্য আমরা হাতের উল্টো দিকে তিনবার প্রেশার দিয়ে যতটুকু বের হয় এটুকু নেব, নিয়ে পুরো মুখে লাগিয়ে দেব। পুরো মুখে লাগিয়ে দেওয়ার পরে মুখে হালকাভাবে ম্যাসেজ করে নেব। আগে যেভাবে আমরা টোনার ইউজ করেছি একইভাবে আমরা দ্য প্রেম এসেন্সটাও ইউজ করে নেব। প্রেম এসেন্স ইউজ করার পরে আমরা নেক্সট ব্যবহার করব অ্যাটমি দ্য প্রেম লোশন। দেখুন আমরা অ্যাটমি দ্য প্রেম লোশনটা আমরা ব্যবহার করছি। কীভাবে লোশন ব্যবহার করতে হয় সেমভাবে আগে যেভাবে আমি এসেন্স নিয়েছি সেমভাবে হাতের উল্টো দিকে একটু করেই নেব, লোশনটা নিয়ে পুরো মুখে লাগিয়ে দেব। টোনারটা চামড়াকে নরম রাখতে সাহায্য করে, আই ক্রিমটা রিঙ্কেল কেয়ারের বিষয়ে যত্ন নেয় এবং এসেন্সটা হলো চামড়ার নিউট্রিয়েন্টস বজায় রাখে, আর লোশনটা চামড়ার ভিতরে যে তেলের ব্যালেন্স থাকে তা বজায় রাখে, আর সবশেষে যেটা আমরা ব্যবহার করব নিউট্রিশন। নিউট্রিশনটা মশসার যাতে লস না হয়, মুখের মশসার ঠিক থাকবে, তার জন্য আমরা এবারে লাস্ট যেটা নিউট্রিশন ক্রিম অ্যাটমি দ্য প্রেম নিউট্রিশন ক্রিমটা এটা ব্যবহার করব। এটা কীভাবে ব্যবহার করতে হয় তা দেখে নিই। আমরা এর আগে একটা ভিডিওতে অ্যাটমি ইভিনিং কেয়ার ফোর সেট কীভাবে ব্যবহার করতে হয় সে বিষয়ে দিয়েছি। এই চ্যানেলে আরও কয়েকটা ভিডিও আছে যেগুলিতে আপনারা কীভাবে অ্যাটমি ইন্ডিয়াতে কাউকে জয়েনিং করাতে পারবেন, কীভাবে আপনারা প্রোডাক্ট পারচেস করবেন সব কিছু এবং কেরিয়ার স্ট্রাকচার, কাজ করলে আপনি কী পাবেন, আপনি সব বিষয়গুলি নিয়ে অনেকগুলি ভিডিও আছে। ইচ্ছা করলে আপনারা চ্যানেলের পিলা কামাল লিখে অপশানে সার্চিং করে
আগের ভিডিওগুলিও আপনারা দেখে নিতে পারেন। অ্যাটমি ইন্ডিয়ার বিষয়ে অনেকগুলি ভিডিওই আপনারা এখানে বাংলাতে পেয়ে যাবেন। যাই হোক, আমরা কীভাবে নিউট্রিশন ক্রিমটা ইউজ হচ্ছে তা দেখাচ্ছি। নিউট্রিশন ক্রিমটা ইউজ হওয়ার পরেই আমাদের দ্য অ্যাটমি স্কিন কেয়ার সিস্টেম দ্য প্রেম ব্যবহার কমপ্লিট হয়ে যাবে এই ফার্স্টটি প্রোডাক্টের মধ্যে দিয়ে। দেখুন প্রোডাক্টটাতে যে কীভাবে পাঁচটা প্রোডাক্ট আছে তাও দেখাচ্ছে। ধন্যবাদ আজকের এই সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করার জন্য।